শুভ সকাল জানাই সকলকে এবং তার সঙ্গে হ্যাপি ম্যারি ক্রিসমাস টু অল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি সবাইকে স্বাগত আমার চ্যানেল ডেলভ ইন টু দি পাস উইথ সংযুক্ততে আপনারা সকলেই জানেন যে এই কিছুদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের রিমেইনিং যে সাবজেক্টগুলো ছিল যেগুলো বহু প্রতীক্ষিত যেমন বেঙ্গলি বেঙ্গলি সংস্কৃত সোশিওলজি জোগ্রাফি তাদের সব রেজাল্ট স্পেশালি বেঙ্গল সংস্কৃত সোশ্যালজির রেজাল্ট বেরিয়েছে কিন্তু তাতেও সেই আশাহত করা সিট নাম্বার এবং সব থেকে অবাক করা যে সোশোলজিতে মাত্র জেনারেল ইউ সিট একটা রয়েছে সম্ভবত আর একটা মনে হয় রিজার্ভ বাংলাতেও সেই রকম মানে যে কটা রিমেইনিং সাবজেক্টের বেরিয়েছে সেখানেও যে আপনি আগের রেজাল্ট যেগুলো বেরিয়েছিল তার তুলনায় আশাজনক কিছু সিট ইনক্রিজ হবে বলে মনে করছিলেন তা কিন্তু হয়নি তার মানে ঘটনার পুনরাবৃত্তি হয়েছে সিটস নেই সেই রকমভাবেই রেজাল্ট বার করা হয়েছে এ কিন্তু সত্যি যদি আপনি দেখতে চান বিভিন্ন কলেজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে কিন্তু এখনো পর্যন্ত বহু ডিপার্টমেন্ট রয়েছে যেখানে প্রচুর সিট কিন্তু এখনও রয়েছে ফাঁকা সেই সমস্ত সাবজেক্টের এবং যেখানে কিন্তু পারমানেন্ট সাবস্ট্যান্সিভ পোস্ট নিয়োগ করা খুবই প্রয়োজনীয় নয়তো কলেজ কলেজে বিভিন্ন কাজ শুধু পড়ানো তো নয় এখন যেহেতু এমইপি আসছে তার আগে যে সেমিস্টার সিস্টেম সিবিসিএসে সেখানে বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোও অত্যাবশ্যক এবং জরুরি হয়ে উঠেছে সেগুলোকে পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে এবং পরীক্ষা নেওয়া সেই খাতা চেক করা কিন্তু সেই তুলনায় সিট সংখ্যা কিন্তু তেমনভাবে বাড়ানোও হয়নি এবং অনেকেই আছে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কিন্তু নাম বেরোয়নি বেঙ্গলিতে হোক সোশলজিতে হোক সাংস্কৃতিতে হোক সুতরাং আপনারা বুঝতেই পারছেন ঘটনা সেই পুনরাবৃত্তি ঘটেছে এবার অনেকে প্রশ্ন করেছেন যে বাকি সাবজেক্ট যেগুলো আছে এবং একটা টেন্ডেন্সি যেটা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে যে কোনো হলিডের আগে তারা রেজাল্টটা পাবলিশ করে এক হতে পারে যাতে সঙ্গে সঙ্গে তাদের বিক্ষোভে বা ক্ষোভের মুখে পড়তে না হয় সেই জন্য তাতে অবস্থাটা অন্তত এক সপ্তাহের মতো হলেও পিছিয়ে যদি অবস্থান বিক্ষোভ হয় সেটা পিছিয়ে দেওয়া যায় অনেকগুলো কারণ রয়েছে যদি এনকোয়ারি থাকে আপনারা মেল করতে পারবেন কিন্তু সেই মেল তারা সেকেন্ড অফ জানুয়ারির আগে তারা কিন্তু ওপেন করবে না সাধারণত তুলনামূলকভাবে যে সমস্ত ইউনিভার্সিটিতে আমি দেখলাম বেরিয়েছে যেমন আমি সোশ্যোলজির ক্ষেত্রেও ধরি আমার মনে হয় না সিউন আন্ডারে কোনো সিট তারা দিয়েছে কিন্তু প্রচুর সোশ্যোলজির সিট কিন্তু ফাঁকা রয়েছে যেগুলো হচ্ছে এক হয় ভ্যাকেন্ট সিটে তারা কিন্তু জানি না সেই ভ্যাকেন্সিটির সিটের এগেনস্টে সে সমস্ত কলেজ সিট দেয়নি কেন সেটা হচ্ছে জিবির অন্তর্বর্তী ব্যাপার এবং বিভিন্ন পলিটিক্যাল রিজন তো রয়েছে অন্যদিকে আরেকটা আশাজনক ব্যাপার সেটা হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে ইন্টারভিউ যে নেওয়া হবে তারা বলেছেন কিন্তু আমি এই দু হাজার উনিশে যখন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগে যে অ্যাডভার্টিজমেন্টটা বেরিয়েছিল সেখানে গিয়ে দেখি কেমিস্ট্রির সিট ইউআরে কেবলমাত্র একটা আর ওবিসিতে মনে হয় একটা টোটাল দুটো সিট এবার দুটো সিটের এগেনস্টে মানে এক একটা সিটের এগেনস্টে কতজন করে তারা ডাকছেন এবং সেই ক্ষেত্রে নয় তারা কনসিডার করে একটা টোটাল গ্রস পার্সেন্টেজ বার করে তার এগেনস্ট ডাকবেন সেই বিষয়ে তারা পরিষ্কার নয় দু তারিখ থেকে আমরা জানতে পারবো কারণ দু তারিখে কতজন ক্যান্ডিডেটকে একটা সিটের এগেনস্টে তারা ডাকছেন সেটার একটা ভালো স্পষ্ট অ্যাডভার্টিজমেন্ট তারা তাদের বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে বার করবেন সুতরাং সেইটা বার হওয়ার পর একটা চিত্র অন্তত পরিষ্কার হবে কিন্তু যা বুঝলাম অনেকগুলো সাবজেক্ট না শুধু কেমিস্ট্রি তারা এখন বার করেছে আস্তে আস্তে মানে তারা চাইছে মোটামুটি এই বছরেরও হাফ মানে একটু আপ আপকামিং টোয়েন্টি টোয়েন্টি ফোরের হাফ বা পুরো টোয়েন্টি টোয়েন্টি ফোরটাই ইন্টারভিউয়ের মাধ্যমে কাটিয়ে দেওয়ার জন্য সেটা জান আমি জানি না এবং আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি পিএসসি আগে দিয়ে থাকেন তাদের কাছ থেকে আমি একটা ইনফরমেশান চাইছি সেটা হচ্ছে এক একটা সিটের এগেনস্টে তারা কজন করে ডাকে সেই সম্পর্কে যদি আপনাদের কোনো সুস্পষ্ট ধারণা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর পিএসসি প্রসেসটা শুরু হলো সিএসসি তো আপনারা বুঝতেই পারছেন দেখা যাক যে আগামী সাবজেক্টগুলোর ইন্টারভিউ তারা আদৌ নেয় কিনা নতুন বসে লেটস হোপ ফর দ্য বেস্ট আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং এই বছরটা তো আপনারা অনেকেই আছেন যারা সিএসসির রেজাল্টে খুব আশা করেছিলেন তার মধ্যে আমিও অন্যতম কিন্তু আশাহত হয়েছি আমরা প্রত্যেকেই আমার প্রথমবারই সিএসসি ছিল আমাদের মধ্যে অনেকেই আছে প্রথমবার অনেকে অনেকবার করে দিচ্ছেন আমার অনেক বন্ধু বা কলিগস রয়েছে যারা দ্বিতীয়বার তৃতীয়বার সিএসসি দিচ্ছেন তারাও অনেকে আশাহত হয়েছেন দেখা আশা করা যায় নতুন বছর আমাদের জন্য কোনো ভালো খবর নিয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল পরের ভিডিওটা একটুখানি অন্য ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই যদি অবশ্যই আপনারা আপনারা আমাকে লিখে জানান যে আপনারা কী বিষয়ে আমার কাছ থেকে জানতে চান সেই নিয়ে তাহলে আমি আমার পরের ভিডিওটা তৈরি করবো হ্যাপি ক্রিসমাস ওয়ান সেকেন্ড টু অল আশা করি সকলের খুব ভালো কাটছে বড়দিন দিন এবং এটা তো এই সপ্তাহটা পুরোটাই ছুটি কনস্ট্রাকটিভ কাজের মধ্য দিয়ে বা অনেকে ছুটির মধ্য দিয়ে অনেকেই কাটাবে সকলের ভালো যাবে এবং সামনেই নতুন বছর এই স্টেটে পড়াশোনার ক্ষেত্রে নতুন বছর যদি কিছু পজিটিভ নিউজ আমাদের কাছে আনতে পারে সেটাই আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে থ্যাংকস টু অল যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন তবেই আমি কিন্তু পরের ভিডিওগুলো আনার জন্য আরও এন্থু পাবো থ্যাংক ইউ সো মাচ